আফফা জ্বলে যাচ্ছে দেখো হাতের অবস্থা, এই দেখো। এভরিওয়ান, কেমন আছো সবাই? অরুণাচল সিরিজের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আমি সোমা কলকাতা থেকে। যারা আমার ব্লগ ফলো করো অবশ্যই তোমরা লাস্ট ব্লগও দেখেছো অরুণাচল সিরিজের। লাস্ট ব্লগে তোমাদের দেখিয়েছিলাম ভালুক পং টু ধীরাং রোড ট্রিপ। তো আজকে ধীরাং এর সাইট সিন করতে করতে আমরা পৌঁছাবো তাওয়াং। বলতে পারো ধীরাং টু তাওয়াং রোড ট্রিপটা কিন্তু আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব। সাথে রাস্তায় যেতে যেতে যে সমস্ত ভিউ পয়েন্টগুলো আমরা দেখেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমরা বেরিয়ে পড়েছি সকাল 9টায় একদম ব্রেকফাস্ট করে, আর জাস্ট আমাদের হোটেলের পাশেই ধীরাং মনাস্ট্রি, যেটা ওয়ান অফ দ্য বিউটিফুল মনাস্ট্রি। ধীরাং মনাস্ট্রিতে এসেছি, পিছনে ধীরাং এর এই মনাস্ট্রিটা জাস্ট অসাধারণ। এই মনাস্ট্রিটা কিন্তু একদমই আমাদের হোটেলের সামনে ছিল। তো জাস্ট আমাদের হোটেল থেকে বেরিয়ে গাড়িতে উঠতে না উঠতেই পৌঁছে গেছি কিন্তু এই মনাস্ট্রিটার সামনে। দেখে তো দারুণ লাগছে, দারুণ একটা ফিলিংস। আর এত সুন্দর মনাস্ট্রি আমি এই প্রথমে দেখলাম। মনাস্ট্রি প্রচুর দেখেছি, তবে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম গুছানো একটা এত সুন্দর মনাস্ট্রি, এটা কিন্তু আমার দেখা এখনো অবধি সব থেকে সুন্দর মনাস্ট্রি। এই মনাস্ট্রিটা ঘুরতে কিন্তু একটু টাইম লাগবে, বেশ অনেকটাই বড় আর খুবই সুন্দর চারিদিকটা। ফটো ভিডিও করতে কিন্তু অনেকটাই সময় নিয়ে নেবে, তাই না? হাতে কিন্তু একটু সময় নিয়ে তোমরা বেরোবে। আজকের ভিডিওতে আমি অনেক কিছু তোমাদের এমন শেয়ার করব যেটা অরুণাচল ট্যুরে তোমাদের জেনে রাখা খুবই প্রয়োজন। আমরা প্রত্যেকেই যখন একটা ট্যুর প্ল্যান করি তখন কিন্তু একটা সময় বেঁধে নিয়ে ট্যুর প্ল্যান করি। অনেক সময় এমন এমন জায়গা আমরা স্টে করি না যেখানে স্টে করলে হয়তো ভালো লাগতো, হয়তো স্টে করা দরকার ছিল, স্টে করলে হয়তো আরও অনেক কিছু দেখতে জানতে পারতাম, কিন্তু সেটা আমরা জ্ঞানের অভাবেই বলতে পারো কিংবা সময়ের অভাবে সবটার জন্যই কিন্তু আমাদের বাদ পড়ে যায়, যেমন আমাদের এই ট্যুরটায় হয়েছে। আমার ভিডিওতে আমি সবসময় চেষ্টা করি আমি যেই নলেজটা গ্যাদার করি কোথাও ঘুরতে গিয়ে সেটাই তোমাদের সাথে শেয়ার করা, যাতে তোমাদের সেই জায়গাটা ঘুরতে গিয়ে কোনো প্রবলেমে না পড়তে হয়। ধীরাং এত সুন্দর একটা জায়গা, কিন্তু অনেকেই আছি আমরা যারা অরুণাচল প্রদেশ ট্যুরে আসি অথচ ধীরাংটাকে আমরা সেভাবে উপভোগ করতে পারি না সময়ের অভাবে, কারণ আমরা শুধুমাত্র তাওয়াং যাওয়ার পথে এতটা পথ লং ডিস্টেন্স বলে কিন্তু ধীরাঙে আমরা স্টে নিই, কিন্তু ওখানে কিন্তু আমরা একটু সময় দিই না। তোমরা যারা অরুণাচল প্রদেশ ঘুরতে আসবে প্ল্যান করছো অবশ্যই ধীরাঙে টু নাইট স্টেটা অবশ্যই রেখো। সাধারণ ভিউ, বাকি ইম্পর্টেন্ট ডিসকাশন আমরা এই মনাস্ট্রিটা ঘুরে দেখিয়ে নিই তোমাদের তারপরে করছি। তো মনাস্ট্রিটা দেখতে দেখতে আমি বেশি কথা বলবো না, দেখতেই পাচ্ছ পুরো জায়গাটাই কিন্তু অসাধারণ, চোখের পলক ফেলা যায় না, এত সুন্দর ভিউ চারিদিকে। তো চলো মনাস্ট্রির ভেতরে যাই আর তোমরাও মনাস্ট্রিটাকে উপভোগ করো, প্রে করো। আর ভেতরটা কিন্তু অসাধারণ আর খুবই শান্ত। বাইরে বেরিয়ে আবার তোমাদের সাথে কথায় ফিরছি। প্রথমেই বলি তোমাদের যে মিস্টেকটা আমি বারবার করছি, এই জায়গাটার নাম ধীরাং,
একদমই কিন্তু ধীরাং নয়, এক কথায় ধীরাং অসম্ভব সুন্দর একটা পাহাড়ি গ্রাম। অনেকেই ধীরাং সম্বন্ধেই সেভাবে জানে না। অরুণাচল প্রদেশ যারা ট্যুর করতে আসার প্ল্যান করে, ডেস্টিনেশন তাদের তাওয়াংটাই থাকে। কিন্তু আমি যতটুকু অরুণাচল প্রদেশ ঘুরে দেখেছি, তাতে করে ভালুকপং থেকে শুরু হয় অরুণাচল প্রদেশের আসল সৌন্দর্য। এই সিরিজের আগের ব্লগেও আমি বলেছি, অরুণাচল প্রদেশটা কিন্তু যথেষ্ট হেট্রিক জার্নি, আর কস্টলি তো বটেই। বারবার কিন্তু আমরা এইসব জায়গায় আসতে পারি না, একটা বাজেটেরও ব্যাপার থাকে, শরীরেরও ব্যাপার থাকে। সেজন্য তোমরা যখনই আসবে, প্ল্যান করে আসবে যাতে দিরাঙে তোমরা একটা দিন এমন রাখতে পারো যেই গোটা দিনটা তোমরা দিরাং ভিলেজটাকে ঘুরে দেখতে পারো আর উপভোগ করতে পারো। নেক্সট ডেস্টিনেশনে যাবো এবারে। হ্যাঁ, দারুণ প্রকৃতি, দারুণ ভিউ, পাহাড় মানেই হচ্ছে সৌন্দর্য। মনাস্ট্রির এই জায়গাটা ছেড়ে সত্যি বলতে আমার যেতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে আর একটা দিন যদি এই খেনটাতেই সময় কাটাতে পারতাম, কিন্তু কোনো উপায় নেই, তো যেতে হবে এবারে নেক্সট ডেস্টিনেশনে। কে পৌঁছাতে হবে আমাদের তাওয়াংয়ে। তাওয়াং যেতেও নাকি এখান থেকে, এই দিরাং থেকে মোটামুটি 7-8 ঘন্টা সময় লাগবে, মানে প্রায় প্রায় বিকেল কিংবা সন্ধে হয়ে যাবে। তো সেই পথে যেতে যেতে তোমাদের যতটুকু দেখানো যায়, তবে প্রচুর এমন জায়গা আছে দিরাঙে যেগুলো কিন্তু অনেক ট্যুর অপারেটরই প্রোভাইড করে না, ঘোরা ওদের লিস্টের মধ্যেই থাকে না, যেমনটা কিন্তু আমাদের সাথেও এবারে ঘটেছে। ট্যুর অপারেটর অনেক ধরনের হয়, ভালোও হয় খারাপও হয়। আমি বলছি না আমাদের ট্যুর অপারেটর খারাপ, অনেক সময় হয় কি লাক ফেভার না করলেও অনেক ব্যাড সিচুয়েশনের মধ্যে দিয়ে মানুষকে যেতে হয়, কিংবা বলতে পারো যে অনেক প্রবলেমের মধ্যে পড়তে হয়। অরুণাচল প্রদেশ ট্যুরটা কিন্তু ট্যুর অপারেটর ছাড়া অ্যাভেল করা একটু মুশকিলের। আর যারা ফ্যামিলি নিয়ে যাচ্ছ কিংবা বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছ আমাদের মতন, তাদের জন্য তো ট্যুর অপারেটর ভীষণই হেল্পফুল হয়। আর সেই কারণেই কিন্তু এইবার আমরা ট্যুর অপারেটরের সাথেই এই অরুণাচল প্রদেশ ট্যুরটা করতে বেরিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমরা প্ল্যান করেছিলাম নিজেরাই যাব, জাস্ট হোটেল, খাওয়া দাওয়া আর গাড়িটা কোনো ট্যুর অপারেটর প্রোভাইড করে দেবে, কিন্তু না, সেটা হলো না। আমি লাস্ট ইয়ার সিমলা মানালি যে ট্যুর অপারেটর আমাদের সব কিছু অ্যারেঞ্জ করে দিয়েছিল, আমি ভিডিওতে বলেওছি তোমাদের যে প্রচণ্ড ভালো ট্যুর অপারেটর, তো উনি বললেন যে ওনার সাথে এই ট্যুরটা করতে, তো আমিও সেই বলতে পারো সেই ট্র্যাপেই পড়ে গেলাম আর 4টে ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়লাম ওনাকে ভরসা করে এই অরুণাচল প্রদেশ ট্যুরে। তো চলো বাকি কথা আবার একটু বাদে বলছি, আমরা পৌঁছে গেছি কথা বলতে বলতে বৈশাখীতে, আর এখন আমাদের লাঞ্চ টাইম। তো তোমরা আমার কথা শোনার সাথে সাথে পুরো রোড ট্রিপটাও এনজয় করো। আর এই বৈশাখীতে এইটা একটা আর্মি ক্যাম্প, তো এই আর্মি ক্যাম্পটা কিন্তু বেশ বড়, আর এখানে ফুড অ্যাভেলেবেল, আর সাথে কিন্তু শপিংও করে নিতে পারো তোমরা। আর আমি আগেও বলেছি পুরো অরুণাচল প্রদেশে কিন্তু ফুডের প্রচণ্ড প্রবলেম, আর্মিদের ক্যান্টিন ছাড়া কিন্তু সেভাবে ফুড পাওয়া যায় না। তো এটা অনেকটা বড় একটা ক্যান্টিন, এখানে সব কিছুই মোটামুটি পাওয়া যাচ্ছিল, তবে সেটাও কিন্তু ভীষণই অল্প কোয়ান্টিটিতে, মানে ঠিকঠাক টাইমে না এলে কিন্তু তোমরা ফুড পাবে না। তো আমাদের যেহেতু ট্যুর অপারেটরই ফুড প্রোভাইড করছে, তো ওরাই কুকিংটা করেই নিয়েছে ওরা, তো আমাদের সেটা এখানে বসে আর কি খাওয়া হবে। অনেকে আছে যারা এখানে আর কি, যারা তোমরা নিজেরা আসবে এখানে, যদি খেতে আসতে চাও তো খুব তাড়াতাড়ি আসতে হবে, মানে যতটা তাড়াতাড়ি আসবে তোমরা ততটা তাড়াতাড়ি কিন্তু ফুড পাবে। তো এখন আমি চলে এসেছি এই ক্যান্টিনে, যেখানটা শপিং কমপ্লেক্সটা ওখানে, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা, এবার আমার এখান থেকে একটা জ্যাকেট নিতে হবে। তো এখানে এত প্রচন্ড ঠান্ডা যে দেখো এই জ্যাকেটটা আমার নিতে হলো।
এই জ্যাকেটটা নিলাম, কিছু করার ছিল না, কারণ আমি আমার নিজের কোনো জ্যাকেটটা নিইনি, সোয়েটার এনেছিলাম, তো এখানে আর কোনো অপশন পেলাম না, সেজন্য কিন্তু জ্যাকেটটা নিলাম। এখানে আর্মিদের যে ক্যান্টিন সেটা সেখান থেকে নিলাম, তো এটা প্রাইস পড়লো 2500। জ্যাকেটটা তুলনায় আর আর্মি ক্যাম্প যেখানে সব কিছুর দামটা একটু রিজনেবলই হয় সেই তুলনায় কিন্তু আমার জ্যাকেটটা বেশ অনেকটা দাম নিয়ে নিল, কিন্তু নিতেই হলো, কিছু করার ছিল না, কারণ আমি বুঝতেই পারিনি যে এতটা বেশি এখানে ঠান্ডা হবে, আর আমার নিজের কোনো প্রোটেকশনের ভারী কিছু আমি এনেছিলাম না। তোমরা কিন্তু একদমই আমার মতন ভুল করো না যে অরুণাচল প্রদেশে ঠান্ডা অতটা নেই বা কিছু, মার্চ এপ্রিলেও কিন্তু যথেষ্ট ঠান্ডা, হাড় কাঁপানো একদম ঠান্ডা, যেটা তোমরা ডিসেম্বর জানুয়ারিতেও সিমলা মানালিতে পাবে না এরকম ঠান্ডা। এই বৈশাখী জায়গাটাও কিন্তু অসম্ভব সুন্দর, একটু সময় কিন্তু এই জায়গাটায় তোমরা দিতেই পারো। চলো এবার দেখাই অরুণাচলের সব থেকে হাইয়েস্ট এটিএম, তো এই সেই হাইয়েস্ট এটিএম। এই বৈশাখী বলে যে জায়গাটা এখন রয়েছে আমরা, এটা কিন্তু তাওয়াং এর থেকেও উঁচু একটা জায়গা, তো এরপরে এখান থেকে বেরিয়ে কিন্তু আমরা সেলাপাসের দিকে যাব। সেলাপাস কিন্তু তাওয়াং এর থেকেও উঁচু। এই জায়গাটা পুরোটাই কিন্তু আর্মি ক্যাম্প এরিয়া, আর এরই পেছনের দিকটা খুবই সুন্দর। আর এই বৈশাখীটা কিন্তু দিরাং এর মধ্যেই পড়ছে, কামেং ডিস্ট্রিক্টের মধ্যে। তাহলে চলো এবার আমরা এখান থেকে বেরোই নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর এই জায়গাটা আর একটু সময় দিলে ভালো লাগতো, বাট ওই ট্রাভেলের সাথে এলে তো আর নিজের মতন করে সময় কাটানো যায় না, ওদের অনুযায়ী কিন্তু চলতে হয়। আর এটা কিন্তু ফার্স্ট টাইম আমার কোনো ট্রাভেলের সাথে আসা, আর এক্সপিরিয়েন্সটাও আমার খুব একটা ভালো নয়। সবটাই তোমাদের সাথে শেয়ার করব ধীরে ধীরে। তুমি কি ভাবছো ওকে গেম গেম দেখে দেবো? হ্যাঁ, মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। এই যে একটু সময় গেল, কেমন লাগতেছে? কেমন লাগতেছে? এই রোড ট্রিপগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারবে অরুণাচলের আসল সৌন্দর্য। সত্যি বলতে শুধুমাত্র সবটা তোমাদেরকে দেখাবো আর ফিল করাবো বলেই এত কষ্ট করে হাত ব্যথা করে ভিডিও বানানো, শুধুমাত্র তোমাদের জন্য এক নাগারে জানলার দিকে তাকিয়ে ফোন কিংবা ক্যামেরা বন্দি করা এই সমস্ত প্রাকৃতিক দৃশ্য। তার মধ্যে সবথেকে কষ্ট লাগে তখন যখন তোমরা এত সুন্দর ভিডিওগুলো ওয়াচ করো না, ভিউজই পায় না, শেয়ার করো না, একটা লাইক করো না, একটা কমেন্ট করে জানাও না তোমাদের ভিডিওটা কেমন লাগলো, কিংবা এই ভিডিওটা থেকে তোমাদের কোনো হেল্প হলো কিনা। অসম্ভব সুন্দর রাস্তাঘাট সাথে এই মেঘের লুকোচুরি খেলা, মেঘ না কুয়াশা ধরতেই পারবে না, তবে আমরা এখন মেঘের ভেতর দিয়ে চলছি, এ এক আলাদাই অনুভূতি। এখন চলছি আমরা সেলাপাসের দিকে, খুব সামনেই সেলাপাস পড়বে, আর এই রাস্তাটার সৌন্দর্য এক কথায় অপূর্ব। যত সামনের দিকে এগোচ্ছি মারাত্মক ঠান্ডা আঁকড়ে ধরছে, কি যে হতো জ্যাকেটটা না কিনলে, হাড়ে হাড়ে টের পাচ্ছি। জ্যাকেট পরেও মনে হচ্ছে তার উপরে যদি কিছু আরেকটা চাপিয়ে নিতাম তাতেও বোধহয় এই শীতকে কাবু করা যেত না। কথায় বলে না, যত সুন্দর জায়গা তাকে অ্যাচিভ করা ততটাই কিন্তু কঠিন। এমনই সুন্দর একটা জায়গায় কিন্তু আমরা অলরেডি পৌঁছানোর দিকেই রয়েছি, তবে মনে হচ্ছে না এই ঠান্ডায় আমরা কতটা নিচে নামতে পারবো। আমরা যত এগোচ্ছে, যত আমরা উঁচুর দিকে উঠছি, তত আমরা জড়সড় হয়ে পড়ছি ঠান্ডায়। বিশাল ঠান্ডা কিন্তু এখানটাতে, সেলাপাসের ঠান্ডাটা জাস্ট অদ্ভুত রকমের লাগলো আমার, এত পাহাড় ঘুরেছি এরকম ঠান্ডা কোথাও পাইনি। এই আমরা সেলাপাসের মেইন গেটটা দিয়ে ঢুকছি, সামনেই কিন্তু সেলাপাস পৌঁছে গেছে, মানে আমরা আমাদের ডেস্টিনেশনের খুব কাছে। এই ছোট্ট একটা লেকের মতন ছোট্ট, জাস্ট একদমই ছোট, দেখতেই পাচ্ছ, আর একটু এগোলেই এখানে এই পার্কিংটা, এগোলেই কিন্তু সেলাপাসের মেইন লেকটা। এই জায়গাটা কিন্তু দেখতে চরম, খুব সুন্দর একটা অনুভূতি হচ্ছে, যেটা হয়তো আমি তোমাদের বলে বুঝাতে পারবো না যা আমরা চোখে দেখে এসেছি। সৌন্দর্যের সাথে সাথে এখানে প্রচণ্ড হাওয়া বইছে, আমাদের গাড়ির উইন্ডোটা কিন্তু আমরা খুলতেই পারছি না। সেলাপাসে চলে এসেছি, প্রচুর ঠান্ডা, আর সেলাপাসের এই যে লেক,
এখানে কিন্তু সাফোকেশন হচ্ছে, টু মাচ ঠান্ডা। এত ঠান্ডায় আমরা জাস্ট কাবু, ফটো ভিডিওটুকুনিও কিন্তু আমরা প্রপারলি করতে পারিনি, দাঁড়ানোর মতনই কোনো স্কোপ ছিল না, জাস্ট কয়েকটা মিনিট। তাও কিন্তু এখানে আমরা বৃষ্টিকে গাড়ির থেকে নামাইনি, প্রচন্ড ঠান্ডা, প্রচুর ঠান্ডা, প্রচুর, মানালির থেকেও বেশি ঠান্ডা। গত বছর যে মানালি গেছিলাম তার থেকেও বেশি ঠান্ডা, কিন্তু অতও কিন্তু বরফ নেই সিলাবাসে। এখন তো তাওয়াং যাবো, বুমলা পাস যাবো, জানি না ওখানে কীরকমভাবে কী করবো, কারণ হাত ফাত জমে যাচ্ছে, দেখো হাতের অবস্থা, দেখো একদম জমে যাচ্ছি, জমে যাচ্ছি। আর ইন্দ্র কিছু বলবে, ইন্দ্র বলো, গত বছর তো আমাদের অভ্যাস আছে, আমাদের গাড়ির থেকে কিন্তু আর বিশেষ কেউই নিচে নামার সাহস দেখায়নি, সে জন্য এই জায়গাটার প্রপারলি ফটো আমাদের তোলা হয়নি, প্রচন্ড ঠান্ডায় একদমই দাঁড়ানোর মতন অবকাশ ছিল না। আর এখানে দেখতেই পেলে কেউই কিন্তু আশেপাশে টুরিস্টরা কেউ ছিল না, বেসিক্যালি এই অরুণাচল প্রদেশ ট্যুরটাতে খুব কম টুরিস্টই কিন্তু আমরা পেয়েছি, আর এই জায়গাটাতে টুরিস্ট শূন্য বললেই চলে, একদম একটাও লোকজন সেভাবে আমরা দেখতে কিন্তু পাইনি। তো খুব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়তে হবে, নয়তো ঠান্ডায় একেবারে আমরাও বরফ হয়ে যাব। কিন্তু দেখতেই পাচ্ছ বরফ কিন্তু ততটাও নেই যতটা ঠান্ডা, মারাত্মক ঠান্ডা, আর ঠান্ডা হাওয়া দিচ্ছে সাথে। তো এই জায়গাটা আবার ফেরার দিনও পড়বে, অরুণাচল প্রদেশ ট্যুরের এই একটাই যেটা বিশেষত্ব বলতে পারো, কিংবা বলতে পারো এটা একটা অন্যরকম অনুভূতি, যে একই রাস্তা দিয়ে ফেরা আবার একই রাস্তা দিয়ে কিন্তু যাওয়া, মানে এই রুটটা হয়েই আমাদের কিন্তু আবার নিচের দিকে নামতে হবে। তো চলো এবারে আমরা এই সিলাবাস ছেড়ে তাওয়াংয়ের দিকে এগোই। এই সিলাবাস জায়গাটা তোমাদের আমার ভিডিওতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এবারে অন্যান্য কথাগুলো সেরে ফেলি, কারণ সময় আর বেশি নেই, এত বড় ভিডিও হয়ে যায় মাঝে মাঝে। তোমরা হয়তো ভাবছো যে আমার ব্লগগুলো কেন এত বড় হয়, সব কিছু ডিটেলসে দেখাতে বলতে গেলে কিন্তু ভিডিওগুলো সত্যি একটু বড়ই হয়ে যায়। হ্যাঁ, হয়তো হতে পারে আমার ভিডিওতে তোমরা কোনো ড্রোন শট দেখো না, কিংবা অনেক বেশি হাইফাই এডিটিং তোমরা পাও না, তবে এটা হলফ করে বলতে পারি আমার ভিডিওতে যে ইনফরমেশানগুলো তোমরা পাও সেটা অন্য কোনো ভিডিওতে তোমরা এতটা ডিটেলসে পাবে না। যতটা বিস্তারিতভাবে একটা জায়গা সম্বন্ধে তোমাদের এই সিরিজে বিশেষ করে বলছি, এতটা বিস্তারিতভাবে অরুণাচল প্রদেশের কোনো ভিডিও তোমরা কিন্তু পাবে না। সুবিধে অসুবিধে সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি আমি আমার এই অরুণাচল প্রদেশ সিরিজের প্রত্যেকটা ব্লগে, আর সের জন্যই কিন্তু সমস্ত কিছু শেয়ার করতে গেলে একটু বড় ভিডিও তো হয়েই যায়। হ্যাঁ, এবার আসে এটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা কথায়, তোমরা যারা প্ল্যান করছো অরুণাচল প্রদেশ ঘুরতে আসবে, সামনেই পুজো আসছে, অক্টোবরের সিজন স্টার্ট হয়ে যাবে, তোমরা কিন্তু অবশ্যই যে যেখান থেকেই আসছো না কেন সেখান থেকে কিন্তু কর্পূর আর চুইনকাম, কর্পূরটা বিশেষ করে তোমরা ক্যারি করবে, কারণ কর্পূর এখানে প্রচণ্ড মাত্রার প্রয়োজন, কারণ এখানে কিন্তু শ্বাসকষ্টের একটা টেন্ডেন্সি রয়েছে। আর এখানে কি কর্পূর পাওয়া যায় না? নিশ্চয়ই পাওয়া যায়, কিন্তু সেই কর্পূর ব্যবহারযোগ্য নয় আমরা যতটুকু ইউজ করে বুঝেছি, যতটুকু আমরা কলকাতা থেকে ক্যারি করেছিলাম সেইটুকুনি আমাদের কাজে লেগেছে, আর বাকি যেটুকুনি আমরা এখান থেকে নিয়েছি সেটা পয়সার অপচয় ছাড়া আর কিচ্ছু কাজ হয় না। আর সাথে করে চুইনকাম, চকলেট আর ড্রাই ফুড, মানে যেটা তোমরা ক্যারি করতে পারবে বা যখন তখন খিদে পেলে খেতে পারবে, কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট ক্যাফে এগুলো নেই, তোমরা যখন তখন যেখানে সেখানে কোনো ফুড পাবে না। সাথে যদি বাচ্চা থাকে তোমাদের তাহলে তো অবশ্যই ড্রাই ফুড যেগুলো বাচ্চাদের হয় একদম ক্যারি করা মাস্ট। শীতে প্রপারলি যেরকম জ্যাকেট পোশাক সমস্ত কিছু তো ক্যারি করতেই হবে, আর একটা কেটেল,
যেটা কিন্তু মানে এখানে প্রচণ্ড ঠান্ডার জন্য কিন্তু সবসময় গরম জলই লাগে, খাওয়া যায় না নর্মাল জল। তো সেজন্য সবসময় তো তোমাকে হোটেল প্রোভাইড করবে না সেগুলো, তো সেজন্য কিন্তু ইলেকট্রিক কেটেল একটা তোমাদের সাথে রাখতেই হবে। আজকে যে ইনফরমেশনগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি, অবশ্যই সেগুলো তোমাদের অনেকটাই হেল্প করবে, সাথে এই প্রাকৃতিক সৌন্দর্য। আমার কথাগুলো শোনার সাথে সাথে কিন্তু তোমরা এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করাটা একদম ভুলে যেও না, দুটো একসাথে করো, তাহলে তোমাদের ট্যুরটা অনেকটা ইজি হবে। আমি এত ডিটেলসে এখানে আসার আগে ভিডিও পাইনি, নয়তো অনেকটাই সতর্ক হয়ে যেতাম। আর যেরকমটা বললাম, প্রত্যেকটা জায়গায় একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে গেলে যে 7-8 ঘন্টার জার্নি, মাঝখানে একদিন না থেকে তোমরা কিন্তু 2 দিন করে হাতে সময় রাখবেই, সেটা তোমরা ট্যুর অপারেটরের সাথে যাও কিংবা নিজেরা। তবে ট্যুর অপারেটরের সাথে যাওয়াটা অনেক বেশি সেফটির একটা ব্যাপার থাকে, তবে সেই ট্যুর অপারেটর প্রপারলি হতে হবে, ভালো হতে হবে, আমাদের মতন প্রবলেমে না পারো। প্রবলেমগুলো আমি তোমাদের ধীরে ধীরে অন্য অন্য ব্লগে বলবো। যশবন্ত মেমোরিয়াল হল, মেমোরিয়াল হল এটা হচ্ছে একটা মিউজিয়াম টাইপের। আজকের ব্লগের লাস্ট স্পটে আমরা চলে এসেছি, যশবন্ত মেমোরিয়াল হল মিউজিয়াম দেখতে। আরও অনেক স্পট ছিল যেগুলো আমাদের দেখা হলো না, কেন দেখা হলো না সেটা জানতে গেলে কিন্তু নেক্সট ব্লগগুলো ওয়াচ করতে হবে। আর আমার এই সিরিজের সমস্ত ব্লগগুলো কিন্তু শুধুমাত্র ট্রাভেল ব্লগ না, ইনফরমেশন ব্লগও তোমরা কিন্তু বলতে পারো, কারণ আমি যে সমস্ত ইনফরমেশনগুলো তোমাদের দেব সেই ইনফরমেশনগুলো কিন্তু তোমাদের অরুণাচল প্রদেশ ঘোরার জন্য খুবই হেল্প করবে। পুরো অরুণাচল প্রদেশটাই কিন্তু হিস্টোরিক্যাল একটা ব্যাপার রয়েছে, হিস্টোরি এই অর্থে যেহেতু চায়নার সাথে ইন্ডিয়ার যে ওয়ার হয়েছিল সেটা ঘিরেই কিন্তু এই অরুণাচল প্রদেশ এত বিখ্যাত, আর এর জন্যই কিন্তু এত দিনও সেইভাবে এখানে ট্যুরিস্টরা সেভাবে আসতো না, তবে এখন ট্যুরিস্টরা বেশ আসা যাওয়া করছে। আর হেভি প্রোটেকশন রয়েছে, সেজন্য কোনো ভয়ও নেই, যথেষ্ট সেফটি এই অরুণাচল প্রদেশ ট্যুর। আর এই মেমোরিয়ালটাও কিন্তু একটা যুদ্ধেরই অংশ, আর এখানে এসে আমাদের খুবই ভালো লাগলো। আর এখানে আসলে তোমাদের ফিল হবে লাইক যেরকম আমরা সিকিমের যে বাবা মন্দির রয়েছে অনেকটা সেরকম, আর এখানে এলে কিন্তু এখানকার প্রসাদ নিতে একদম ভুলবে না, জাস্ট দারুণ, অমৃত সমান। আমার তো পাঞ্জাবের গোল্ডেন টেম্পল মানে স্বর্ণ মন্দিরের প্রসাদের কথা মনে পড়ে গেল। যশবন্ত মেমোরিয়ালের প্রসাদ খেয়ে মানে হালবা জাস্ট অসাধারণ, দেখো এখন হাতে ঘি লেগে রয়েছে। তাহলে প্রায় আমরা কিন্তু আজকের ব্লগের শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। সামনের এই মিউজিয়ামটা দেখে কিন্তু আজকের ব্লগটা আমি এন্ড করব, কারণ একটু বাদেই সন্ধে নেমে পড়বে, তাওয়াং যেতে যেতে আমাদের মোটামুটি রাত হয়ে যাবে। অনেক কিছু আজকে দেখা হলো না যেগুলো আমরা ফিরতি পথে দেখব। সাইড সিনের বাকি অংশ কেন আজকে দেখতে পারলাম না নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করব। হ্যাঁ, তখন যেটা বলছিলাম তোমাদের দেখাতে দেখাতে এটাও একটু শেয়ার করে ফেলি তোমাদের সাথে, যে এত কষ্ট করে আমরা ভিডিও বানাই আর তোমরা সেটা ওয়াচ করো না, শেয়ার করো না, লাইক কমেন্ট করো না। আবার বলতে পারো তোমরা, কেন ভিডিও করে তো আমরা পয়সা পাই না, সবাই কিন্তু টাকা উপার্জন করার জন্যই ভিডিও করে না, যেমন আমি করি না। ইউটিউবটা আমার প্যাশান, আমার ভালোবাসা হয়ে উঠেছে, সেজন্য কিন্তু আমি ভিডিও বানাই তোমাদের জন্য, আমার নিজের জন্য। হ্যাঁ, হয়তো কোনো দিন এর থেকে কিছু আর্ন হতে পারে আমার, তবে আজও কিন্তু হয়নি, কি বিশ্বাস হলো না তো। তবে এটাই সত্যি, খেটে চলেছি কোনো স্বার্থ ছাড়াই, টাকা উপার্জন ছাড়াই, কিন্তু ইনভেস্টমেন্ট আর পরিশ্রম দুটোই করে চলেছি। হয়তো একদিন জয় হবে আমারও। আমাদের বলে রাখি, ইউটিউবে ডলার কামানো অতটাও কিন্তু সহজ না যতটা মনে হয়। যশবন্ত সিং মেমোরিয়াল হল যেটা মিউজিয়াম রয়েছে সেটা আমাদের দেখা হয়ে গেল, এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন। আর সাথে তোমাদের ইনফরমেশন দেওয়া আর নিজের ভালো লাগা দুটোকে নিয়েই কিন্তু আমার ভিডিও করা পেজের জন্য আর আমার এই চ্যানেলটার জন্য। শুধু প্রাপ্তি বলতে তোমাদের ওই ভালোবাসাটুকু, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অনেক মোটিভেট করে ভিডিও বানানোর জন্য। তাহলে চলো এবারে তাওয়াং এর দিকে যাওয়া যাক। স্লাইড হয়েছে, এখানে হচ্ছে এই একটা সমস্যা ল্যান্ডস্লাইডিং এর, খুব সরু সরু রাস্তা, প্রচণ্ড সংকীর্ণ রাস্তা, তার মধ্যে প্রচণ্ড ঠান্ডা। এখনও কিন্তু আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাইনি, পৌঁছানোর অনেকটাই আগে রয়েছি, তার আগে হাড় কাঁপানো ঠান্ডা,
যারা আসবে প্ল্যান করছো অবশ্যই সমস্ত প্রোটেকশন নিয়ে এসো, প্রোটেকশন ছাড়া কিন্তু কেউ এসো না। অরুণাচল প্রদেশ পুরো হাটকে একটা এক্সপিরিয়েন্স, পুরো অন্যরকম একটা পাহাড়ি অনুভূতি, যেটা হয়তো অন্য অন্য অনেক জায়গায় গেছি সেখানে হয়নি, সম্পূর্ণই আলাদা। ভেতরে মেঘ ঢুকে আসছে জানলা, আস্তে আস্তে বহু জায়গায় এরকমভাবে রাস্তা বন্ধ, ল্যান্ডস্লাইডিং হয়েছে, দেখে ভয়ও লাগছে, মানে ভীষণভাবে এটা কিন্তু খুব খতরনাক জায়গা বলা যায়, মানে একদমই ইজি পাহাড়ি রাস্তা নয়।